আসসালামু আলাইকুম, আমরা সব ফেরিটির কাছে এসেছি এবং আমরা তথ্য জানবো যে এখানকার কী অবস্থা। ভাই শোনো একটু, হ্যালো। আচ্ছা, আমাকে ফেরিটি সম্পর্কে কিছু তথ্য দিবেন। এই যে আমানতশাহ ফেরি, আচ্ছা এই আমানতশাহ ফেরি যে ডুবে গেল, ডুবে যাওয়ার কয়দিন পর এখন পর্যন্ত সময় হয়ে গেছে জানেন? এটা সাত দিন হয়ে গেছে। আর এখানে যে দুইটি ট্রেন চলে আসছে, এরা কি তুলতেই পারতেছে না? কবে আরগুলো আসবে এটা কি জানেন আপনি? কবে শুরু হতে পারে এটা সঠিক জানেন? সঠিক বলা যাচ্ছে না, তবে আমাদের শুনছি এখানে হয়তো শনিবার বা রোববারের দিক হয়তো শুরু হবে। তার আগে এখানে কিছু কাজ রয়েছে, সে কাজগুলো যারা নতুন দায়িত্ব পাইছে সে কোম্পানি আসলে কাজগুলো করছে। আচ্ছা, ওখানে যে আমরা আপনার হাতে দেখছেন যে দুই পাশে দুটো লহর যে শিকল বাঁধা হয়েছে, যাতে সেটাকে উঠানো যায়, এটা ডুবুরি দল পানির নিচে যে আসলে পুরো লঞ্চের নিচে যে আসলে এটা কাজটা করছে। আচ্ছা, এই যে মেশিন যে চলতেছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই মেশিনগুলোর কাজ কি মোটামুটি এটা কি জানেন? এটা বলা যাচ্ছে না, তবে শনিবারের মধ্যে হয়ে যাবে আশা করি। শনিবারের মধ্যে হয়ে যাবে না, শনিবারের মধ্যে শুরু হতে পারে। শনিবার মধ্যে শুরু হবে, মূল কাজ শুরু হবে। ওই ফেরিগুলো আসলে আর কি প্রথম থেকে কাজ আবার শুরু করে দেবে, কীভাবে তোলা যায় এটা নিয়ে চিন্তা ভাবনা করবে। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আমরা অলরেডি এখানে দুইটা ক্রেন দেখতে পাচ্ছি, হামজা এবং রোস্তমকে, আরও অলরেডি ছয়টা চলে আসতেছে চিটাগং, মাওয়া এবং বিভিন্ন প্রান্ত থেকে। যাই হোক, আমার এই চ্যানেলে আমানতশাহ ফেরির কেমনে তোলা হবে এটার আপডেট দেওয়া হবে, আপনারা অবশ্যই থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ।